হ্যালো ভিউয়ার্স, আমি রিয়াদ খান, বিটিসির পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে হাজির হলাম আরো একটি নতুন ভিডিও নিয়ে। আজকের ভিডিওটি হচ্ছে বাইক স্টিকার কোথায় করাবেন। সুতরাং দেরি না করে চলুন সরাসরি চলে যাই ভিডিওতে। আর ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, আর এরকম আরো তথ্য পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আমরা যারা নতুন বাইক কিনি বা আমাদের যাদের বাইক রয়েছে, আমরা অবশ্যই চাই যে আমাদের বাইকটাকে অন্যদের চাইতে একটু আকর্ষণীয় লাগুক আর একটু সুন্দর লাগুক। তাই আমরা চাই বাইকটি মডিফাই করতে। আর মডিফাইয়ের একটি অংশ হলো স্টিকার, কিন্তু আমরা অনেকেই জানি না স্টিকার মডিফাইটা কোথায় করানো ভালো হবে বা কোথায় এগুলো করাতে হয়। আমরা অনেকেই যা করি, স্থানীয় যে বাইক মেকারগুলো রয়েছে তাদের দিয়ে কস্টেপ দিয়ে, কালো কস্টেপ দিয়ে বিভিন্নভাবে হেডলাইট বা ফুয়েল ট্যাঙ্ক বিভিন্ন কিছু মডিফাই করতে চাই। এতে তারা আরও মানে বাইকের লুকসটা নষ্ট করে ফেলে, যা দেখতে আরও খারাপ লাগে। সুতরাং ওদের কাছে না গিয়ে আপনি সরাসরি চলে আসুন বংশালে। এখানে আপনি পেয়ে যাবেন বেশ কয়েকটি দোকান যেখানে খুব ভালো মানের স্টিকার খুব যত্ন সহকারে বাইকে লাগানো হয়। আর আপনি অবশ্যই জেনে থাকবেন যে বংশাল হচ্ছে বাংলাদেশের একমাত্র জায়গা যেখানে বাইকের সব কিছুই মানে সকল পার্টসই পাওয়া যায়। আর এখানে যে ফুয়েল মানে স্টিকার দোকানগুলো রয়েছে, সেখানে আপনি চাইলে আপনার ফুয়েল ট্যাঙ্ক, শুধুমাত্র বডি, শুধুমাত্র মাডগার্ড এবং শুধুমাত্র হেডলাইটে স্টিকার লাগাতে পারবেন, অথবা ফুল বাইকেও লাগাতে পারবেন। এখানে আপনাকে অবশ্যই চুজ দেওয়া হবে, সে অনুযায়ী আপনি দেখে পছন্দ করে একটা স্টিকার চুজ করবেন, সেটি খুব যত্ন সহকারে আপনার বাইকে লাগিয়ে দেবে তারা। আর বন্ধুরা, সবচেয়ে মজার ব্যাপার হলো ভিডিওতে যে বাইকগুলো আপনার দেখতে পাচ্ছেন বা আমি যে বাইকগুলো ইউজ করছি, সবগুলোই কিন্তু বংশাল থেকে মডিফাই কৃত, অর্থাৎ বংশাল থেকে এগুলো স্টিকার লাগানো হয়েছে। তারপর তাদের ফেসবুক পেজ বা বিভিন্ন ওয়েবসাইট থেকে আমি এগুলো সংগ্রহ করি। সুতরাং দেরি না করে চলে আসুন বংশালে। দোকানগুলোর ঠিকানা পেয়ে যাবেন ভিডিওর ডিসক্রিপশন বক্সে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, এরকম আরো নতুন নতুন তথ্য জানতে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ। আসসালাম।